প্রচন্ড গরম, কোনো জায়গায় আসলে পাঁচ মিনিটের বেশি দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট, আর এরকম মেটাল কোনো কিছু থাকলে হাত দেওয়া যায় না। এই গরমে ক্রিকেট না, যে কোনো খেলাই খুব ডিফিকাল্ট। এই ডিফিকাল্টিস ক্রিকেটাররা কিংবা অন্যান্য অ্যাথলিটরা কীভাবে টেক ওভার করেন? প্র্যাকটিস দিয়ে, পরিশ্রম দিয়ে, অভিজ্ঞতা দিয়ে। সো ওই অভিজ্ঞতার কথায় যদি আসি, লাস্টলি বাংলাদেশ টিমে তিনজন সিনিয়র যারা প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন এবং চলতি টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন, ওয়ার্ল্ড ক্রিকেটে এই উদাহরণ আর নেই। সেই হিসাবে এই এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারদের কাছ থেকে আরও অনেক ভালো পারফরমেন্স এক্সপেক্টেড ছিল, তারা সেটা করতে পারেননি এবং আলটিমেটলি টিম রেজাল্টের ওপর সেটার প্রভাব আমরা দেখেছি। তিন সিনিয়রকে সরিয়ে রেখে যদি তিন ইয়াংস্টারের কথা বলি, তাহলে এই বিশ্বকাপে তিনজন ইয়াংস্টার বেশ ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশের কনটেক্সটে ফার্স্ট নাঈম শেখ, প্রথম ম্যাচ ড্রপ ছিলেন, তারপর যখন স্কোয়াড এসলেন পাঁচ ম্যাচ খেলেছেন, দুটো সিক্সটি অড ইনিংস খেলেছেন এবং নাঈমের কাছ থেকে যেটা প্রত্যাশিত ছিল সেটাই তিনি করেছেন। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে তার ক্যারিয়ারের ওভারঅল স্ট্রাইক রেট বিশ্বকাপের আগে, বিশ্বকাপ শুরুর আগে ছিল 105.something, কিন্তু যে দুটো 60+ ইনিংস তিনি খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেট একটা 130-এর কাছাকাছি, একটা 120-এর কাছাকাছি। অর্থাৎ যে ইনিংসগুলো তিনি খেলছেন সেটা একদম প্রপার স্ট্রাইক রেট দিয়ে, 140-150 স্ট্রাইক রেট দিয়ে খেলতে না পারলেও তার এভারেজ ক্যারিয়ার স্ট্রাইক রেটের সাথে ভালো ব্যাটিং তিনি করেছেন, যেটা বাংলাদেশ দলকে একটা ভালো মাইলেজ দিয়েছে। নাম্বার টু, শেখ মাহিদি হাসান, তাকে অলরাউন্ডার হিসেবে টিমে নেওয়া হলেও অ্যাকচুয়ালি মাহিদির কাছ থেকে বাংলাদেশ টিম তার বোলিং সার্ভিসটাই সবচেয়েতে বেশি করে যায়। ছটা ম্যাচে তিনি খেলেছেন, সাতটা উইকেট পেয়েছেন এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ইংল্যান্ড ম্যাচে ওভার প্রতি 10-এর বেশি রান দেওয়ার পরও আমরা যদি সবগুলো ম্যাচের এভারেজ টানি, শেখ মাহিদি হাসানের এভারেজ গড় রান রেট, রান যে তিনি দিয়েছেন ইকোনমি, সেটা এখনও পর্যন্ত 6-এর নিচে, সম্ভবত 5.59, যেটা টি টোয়েন্টির বিচারে দারুণ। তার স্ট্রাইক রেট বলেন, উইকেট প্রতি রান বলেন, সবই 19-এর কাছাকাছি। অর্থাৎ একজন ইয়াংস্টারের কাছ থেকে প্রথম ওয়ার্ল্ড কাপে এরকম একটা প্রেশার টুর্নামেন্টে যে ধরনের পারফরমেন্স আশা করা যায়, তিনি হয়তো একদম আউট অ্যান্ড আউট সেই টাইপের পারফরমেন্স দিতে পারেননি, কিন্তু ভালো পারফরমেন্স মাহিদি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে দুটো ক্যাচ ড্রপ যদি আমরা বাদ দিই, তাহলে মাহিদির পারফরমেন্স বোলিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ খুবই ভালো ছিল। এবং শরীফুদের কথা আলাদা করে বলতে হয়, দুটো ম্যাচ তিনি খেলেছেন। কখনো হারে না, আপনিও হারবেন না। আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এসএসপাই, নাহি এসএসপাই টাইমলেস বিউটি। এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি এক ওভারে 2 উইকেট তুলে ম্যাচ বাংলাদেশের গ্রিপে এনে দিয়েছিলেন, যেটা সাকিব করেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে। সো শরীফুদের ওই পারফরমেন্সটা আমার কাছে দারুণ সিগনিফিক্যান্ট। অনেক কথার আড়ালে শরীফুলের এই পারফরমেন্সটা আসলে ঢাকা পড়ে গেছে। শরীফুল কিন্তু দারুণ পারফর্ম করেছেন এবং রাসেল ডোমিঙ্গোকে প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল যে আশেপাশে এত কথা, দলের ব্যর্থতা সব মিলে এই পারফরমেন্সগুলো ঢাকা পড়ে যাচ্ছে কি না। তখন তিনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি পারফরমেন্সগুলো অনেক সময় ঢাকা পড়ে যায়, কিন্তু আলটিমেটলি এগুলো টিম ম্যানেজমেন্টের মাথায় থাকে এবং তাদের মাথায় থাকাটাই খুব ইম্পর্টেন্ট। যারা দিন শেষে টিমটা নিয়ে মাঠে নামেন, টিমটা সাজান, টিমটা মাঠে খেলান, অপারেট করেন, তারা কী ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ। তো এই তিনজন ইয়াংস্টারের কথা, তিন সিনিয়রের কথা থেকে বললাম, কেননা তিন সিনিয়রের কাছ থেকে যে প্রত্যাশিত পারফরমেন্স সেটা বাংলাদেশ টিম পায়নি, একইভাবে তিন ইয়াংস্টারের কাছ থেকেও একেবারে প্রত্যাশিত পারফরমেন্স বাংলাদেশ পেয়েছে সেটা বলা যাবে না। তবে এখনও পর্যন্ত দে আর গোয়িং গুড এবং বাকি 2 ম্যাচে এই তাদের গোথ্রুটা অব্যাহত থাকবে। এটা প্রত্যাশা করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি কিছু করার নেই, কেননা ইয়াংস্টার যেহেতু তাদের উপর খুব বেশি চাপ চাপিয়ে দেওয়ারও কিছু নেই। ICC ক্রিকেট একাডেমি থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।